নমস্কার ডিজিটাল খাবরিলালে আপনাদের সবাইকে স্বাগত নরেন্দ্র মোদী তিনি যত জনসভায় যাচ্ছেন যেখানেই যাচ্ছেন যে রাজ্যেই যাচ্ছেন তিনি নিজের বক্তব্য যেমন রাখছেন সেই সঙ্গে কিন্তু একটু লক্ষ্য করে তাকালে দেখবেন একটা হোমওয়ার্কও দিয়ে যাচ্ছেন মানে যারা আসছেন কর্মী সমর্থক বা মোদীকে যারা ভালোবাসেন যে মানুষগুলো এই বক্তব্য শুনতে সবাতে রোদ ঝড় জল উপেক্ষা করে আসছেন তাদের জন্য কিন্তু একটা হোমওয়ার্ক দিচ্ছেন মোদি কি বলছেন তিনি চলুন একবার নিজের কানে নিজের চোখে দেখে নিন শুনে নিন আচ্ছা মেরা এক কাম করেন হাত তাই মেরা কাম করেন ज्यादा से ज्यादा परिवारों में जाइए ज्यादा से ज्यादा लोगों को मिलिए और कहिएगा कि मोदी जी आए थे और मोदी जी ने आपको जय श्री राम कहा है बोलिए भारत माता की अर्थात राजनीति के सब के बड़ो विषय जेटा জনতার সাথে নিজের সমর্থকদের সাথে নিজেদের ফ্যানেদের সাথে কানেক্ট করা এবং তাদেরকে নিজের যে প্রচার অভিযান বা নিজের যে প্রচার পদ্ধতি তার সাথে আরও বেশি করে সংযুক্ত করা যারা রাজনৈতিক বিশেষজ্ঞ বা রাজনৈতিক বিশ্লেষক তারা মনে করেন যে প্রচারের সব থেকে বড় বিষয় হলো সমর্থকদের যত বেশি সম্ভব চাঙ্গা করে তোলা বা তাদেরকে আরও বেশি করে অ্যাক্টিভ করে তোলা এবং সেই জায়গায় দাঁড়িয়েই কি তাহলে নরেন্দ্র মোদীর এই প্রচার কৌশল একদিকে যেমন জয় রাম অর্থাৎ রামের আবেগকে চাগিয়ে দেওয়া বারবার এই বক্তব্যের মাধ্যমে যে তিনি এসেছিলেন তিনি সবাইকে জয় শ্রীরাম বলেছেন বাড়ি বাড়ি গিয়ে বলতে এবং অপরদিকে যে মানুষগুলো সবাই এসেছেন তাদেরকে আরও উদ্বুদ্ধ করা বা আরও তাদেরকে পার্টির কাছে বা বলা যেতে পারে দলের কাছে ঝাঁপিয়ে পড়বার জন্য আরও তাদেরকে প্রভোগ করা যেটাকে বলা যায় সেটার লক্ষ্য নিয়েই কি নরেন্দ্র মোদীর এরকম একটা কর্মসূচি প্রত্যেকটা জনসভা থেকে কন্যাকুমারী থেকে শুরু করে কাশ্মীর ওদিকে বিহার থেকে বাংলা থেকে শুরু করে গুজরাট তিনি যেখানেই প্রচার করতে গেছেন তিনি সেখানে একটা কথাই বলেছেন যে সবাইকে বলবেন বাড়ি ফিরে যে আমি এসেছিলাম এবং সবাইকে প্রত্যেককে বাড়িতে বাড়িতে গিয়ে বলবেন যে আমি তাদের প্রত্যেককে জয় শ্রীরাম বলেছি অর্থাৎ একদিকে রামের নাম নিয়ে যে রামের আবেগ সেটা যেমন রয়েছে অপরদিকে সমস্ত যারা সবাই আগত কর্মী সমর্থক তাদেরকে আরও বেশি পরিমাণে আরও বেশি করে উদ্বুদ্ধ করা বা বলা যেতে পারে জাগিয়ে তোলা চাগিয়ে তোলা সেটারই কি লক্ষ্য তাহলে নরেন্দ্র মোদী এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্রত্যেকটি বক্তব্যের একেবারে শেষ লগ্নে এসে এই যে নতুন একটা স্টাইল নরেন্দ্র মোদীর যেটাকে এখন তিনি সিগনেচার স্টাইলে পরিণত করে দিয়েছেন বিজেপির আরও অনেক অমিত শাহ বঙ্গে এসেছেন বা অন্যান্য যারা নেতারা রয়েছেন শুভেন্দু অধিকারীরাও রয়েছেন কিন্তু তারা কেউ এ কথা বলছেন না যে কথা মোদী বলছেন আমি এসেছিলাম বাড়ি বাড়ি গিয়ে বলবেন এবং প্রত্যেককে সবার প্রত্যেককে দেখবেন একটা জিনিস লক্ষ্য করে একটা কাজ আপনারা করবেন আমার একটা ছোট্ট কাজ আপনারা করে দেবেন অর্থাৎ সবার সাথে আরও যেন বেশি করে রিলেট করার চেষ্টা সবাইকে আরও আপন করে নেওয়ার চেষ্টা এই যে বিপুল যে জনসংখ্যায় মানুষ সমবেত হচ্ছেন তার সভাতেই তাদেরকে আরও বেশি করে তার জন্য কাজে একেবারে ঝাঁপিয়ে পড়ার জন্য যে বলা যেতে পারে প্রভোগ করা বা যেটাকে বলা যায় অনুপ্রাণিত করা আমরা যদি একদম বিশুদ্ধ বাংলায় বলি তাহলে সেই অনুপ্রাণিত করার চেষ্টা থেকেই কি এই যে হোমওয়ার্ক যেটাকে বলা যাচ্ছে যে একটা ছোট্ট কাজ আমরা দিচ্ছি মোদির হোমওয়ার্ক আমরা একে বলতে পারি সেই মোদির হোমওয়ার্কের আসল লক্ষ্যই কি এটা এবং সব থেকে বড় বিষয় শুধু যদি রামের আবেগ উস্কে না দেওয়া হয় তাহলে এখানে আরও একটা প্রশ্ন উঠছে যে বঙ্গ বিজেপির যারা নেতারা রয়েছেন তারা কি শুধু যথেষ্ট নয় বাড়ি বাড়ি গিয়ে বলে আসা বা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার ক্ষেত্রে বা ঘর ঘরবে মোদি এই যে প্রচার এই যে শব্দবন্ধ একসময় প্রচারিত ছিল বাংলার আনাচে কানাচে গলিতে গলিতে মহল্লায় মহল্লায় সেটা কি কোথাও গিয়ে ফিকে পড়ে গেছে তাই বারবার নরেন্দ্র মোদীকে রামের ভরসা নিতে হচ্ছে বা বারবার নরেন্দ্র মোদী কে এই একই কথা বলতে হচ্ছে যে আমি একটা হোমওয়ার্ক দিয়ে গেলাম বা আমি একটা ছোট্ট কাজ আমার জন্য আপনারা করবেন কিনা যে আকুতি যে অনুনয় তিনি প্রত্যেকটা সভাতে প্রত্যেকটা বক্তব্যের শেষে রাখছেন প্রত্যেকটি মানুষের জন্য সবাই আগত সেখানে কিন্তু একটা অন্যরকম স্ট্র্যাটেজি উঠে আসছে এই স্ট্র্যাটেজি লোকসভা ভোটে কাজে দেবে কিনা সেটা তো জনতা জনার্দন বলবেন তাদের মনে কী রহস্য লুকিয়ে আছে সেটা একমাত্র তারাই জানে আর সেই ইভিএম মেশিনগুলো জানে যেখানে ভোট হয়ে গিয়েছে যেখানে সমস্ত জনতার জনাদেশ বন্দি হয়ে রয়েছে এবং যে ইভিএমগুলো এই মুহূর্তে স্ট্রং রুমে বন্দি রয়েছে আপাতত সমস্ত দফার ভোট শেষে সেই সমস্ত ইভিএমগুলো এই সত্যিটাকেই সামনে আসবে যে মোদির স্ট্র্যাটেজি মোদির গ্যারেন্টির সাথে মোদীর এই যে হোমওয়ার্ক বা বলা যেতে পারে আরও যদি একটু অন্য আঙ্গিকে বলার চেষ্টা করি রামওয়ার্ক রামচন্দ্রের বাণীকে বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া জয়শ্রীরাম ধোনিকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সেটাকে রামওয়ার্কও বলা যেতে পারে এই রামওয়ার্ক বা এই হোমওয়ার্ক কতটা কাজে দিল বঙ্গ বিজেপিকে এই হোমওয়ার্ক কি বাড়তি অক্সিজেন দিতে পারবে আগামী যে নির্বাচনী ফেজগুলো আসছে আগামী যে দশা মানে দফাগুলো আসছে সে দফায় বঙ্গ বিজেপির যে দশা রয়েছে সেই দশা কি আরও পাল্টে আর একটু ভালো কিছু হবে মোদীর এই স্ট্র্যাটেজি কতটা কাজে দেবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেদিকে আমাদের নজর থাকবে আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিমালের পর্দায় কারণ ডিজিটাল লাল মানেই শুধু হোমওয়ার্ক নয় শুধু টিমওয়ার্ক নয় এখানে শুধুমাত্র খবর যে খবর আমরা সবাই মিলে প্রত্যেক মুহুর্তে তুলে আনি আপনাদের জন্য এখানে টিম ওয়ার্ক হোমওয়ার্ক সব মিলেমিশে একাকার শুধুমাত্র আপনাদের জন্য কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের